আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ রিয়াদ হাসানের গণসংযোগে জনতার ঢল। শনিবার ২৫ ডিসেম্বর বিকেলে নগরীর ২ নং বাবুরাইল এলাকায় খানকা গলির সামনে থেকে গণসংযোগ করেন নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রিয়াদ হাসান। গণসংযোগের সময় এলাকাবাসী কাউন্সিলর প্রার্থী রিয়াদ হাসানকে ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান। এলাকার সকল বয়সী মানুষের অংশগ্রহণে গণসংযোগ গণস্রোতে রূপ নেয়। শহরের ২ নং বাবুরাইল থেকে শুরু করে দেবক পাক্কা রোড খানকাগুলি ১ নং বাবুরাইল হয়ে গণসংযোগটি নগরীর ২ নং বাবুরাইলে এসে শেষ হয়। গণসংযোগে এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র সৈয়দ ওবায়দুল্লাহ সহ এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এনএন টিভি নারায়ণগঞ্জ।